আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি এর মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া ফাতিমা। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের দাম কিছু অংশ করে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 14তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল 2023-এর উদ্বোধন শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী জানান, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া শুরু হবে। এছাড়াও সারাদিন পাম্প না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান তিনি। শীতকালেও লোডশেডিং কেন হচ্ছে এমন প্রশ্ন এড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেরকম কোনো লোডশেডিং হচ্ছে না। আমরা বলছি যে প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করব বিদ্যুৎ জ্বালানির ব্যাপারটা, তো ওইটাই চলছে, ওইটাই পর্যায়ক্রমে অল্প অল্প করে আমরা কিছুটা সময় সমন্বয় করব, খুবই সামান্য হয়তো। অনেক জায়গাতে সারা দিন ধরে পাম্প চালা এটা না, আমরা একটা টাইম নির্ধারণ করে দিচ্ছি যে এই টাইমের মধ্যে থেকে আপনারা বিদ্যুৎটা ব্যবহার করবেন, সেচ ব্যবস্থা করবেন। তাদেরকে বলবো যে আপনারা সময় উপযোগী করে করেন, রাত 11টার থেকে শুরু করেন তাহলে সমস্যা হবে না, এখন সারা দিনের বেলা যদি চালিয়ে রাখেন তাহলে একটা সমস্যা হবে। টানা সপ্তম দিনের মতো দূষিত বাতাসে শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থার আইকিউ এয়ার প্রকাশিত এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ঢাকার স্কোর 273, অন্যদিকে 222 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে সম্যক ধারণা দেয়। একিউআই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের অবস্থা খুবই অস্বাস্থ্যকর বলা হয়। 301 এর বেশি স্কোর হলে এটিকে বিপজ্জনক হিসেবে গণ্য করা হবে। রাজধানীর ভাটারা এলাকায় আছেন সহকর্মী কুশল ইয়াসির, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কুশল, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি এবং দূষণ রোধে কোনো ব্যবস্থা নেওয়া থাকলে জানাবেন আমাদের। ধন্যবাদ ফাতিমা। একুয়ের যে ইন্ডেক্স রয়েছে সেখানে কিন্তু ঢাকা সবচেয়ে শীর্ষে রয়েছে দূষিত নগরীর তালিকায়, 256 ঢাকার স্কোর। দ্বিতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটন শহর, তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, এবং চতুর্থ এবং পঞ্চম স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের লাহোর এবং চীনের উহান শহর কিন্তু রয়েছে। বিশেষজ্ঞরা কিন্তু বলে আসছেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মূলত এই যে বায়ু দূষণের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু চমৎকার প্রচণ্ড আকারে দেখা যায়। অন্যদিকে জানুয়ারি মাসে কিন্তু সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়ে থাকে, এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়ে আসছেন যে এই বায়ু দূষণের কারণে কিন্তু অনেক ধরনের রোগ দেখা যাচ্ছে। তার মধ্যে যাদের শ্বাসকষ্টের রোগ রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড আকারে দেখা যায়, হসপিটালেও কিন্তু অনেকে এই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে দেখা গিয়েছে। চিকিৎসকরা আরও জানিয়েছেন যে মাস্ক ব্যবহারের জন্য যাদের শ্বাসকষ্ট রয়েছে এবং এই বায়ু দূষণের কারণে যে রোগগুলো হয়ে থাকে সেজন্য কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়ে আসছেন, এবং সিটি কর্পোরেশন এবং যে সমস্ত সরকারি যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু বায়ু দূষণের জন্য অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন। তবে শুক্রবারের দিন আমরা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরেছি, তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ভাটারা এলাকার মধ্যে কিন্তু বায়ু দূষণের মাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই রাস্তা দিয়ে ধুলো যে রয়েছে তা অনেক বেশি, এবং তেমন কোনো ব্যবস্থাপনা আমাদের চোখে পড়েনি। এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ, এতক্ষণ রাজধানীর ভাটার এলাকা থেকে জানাচ্ছিলেন কুশল ইয়াসির। সুযোগ সুবিধায় পিছিয়ে থাকলেও বায়ু দূষণে বিশ্বের সব শহরকে পেছনে ফেলে এখন প্রথম স্থানে রাজধানী ঢাকা। বায়ুর মান মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, কেবল রাস্তায় পানি ছিটে দায় সারছে নগর কর্তৃপক্ষ। আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরে গণসতর্কতা জারির কথা থাকলেও তা চোখে পড়ে না। শরীদ খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ধুলা নিয়ন্ত্রণে সকাল হলেই রাজধানীর প্রধান সড়কে পানি ছিটায় সিটি কর্পোরেশনের গাড়ি,
হাইকোর্টের নির্দেশে গেল তিন বছর ধরে চলছে এই কার্যক্রম, কিন্তু পরিস্থিতি বদলায়নি। প্রধান সড়ক একবার ভিজলেও গলিপথগুলো শুকনাই থাকে, আবার পানি ছিটানোর ঘণ্টা না যেতেই আগের রূপে ফিরে রাস্তাগুলো। মহাখালী গুলশানের এই সড়কে কিছুক্ষণ আগেই ছিটানো হয়েছিল পানি, কিন্তু ধুলার রাজ্যে পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণ করা কতটা কার্যকর তা এখানকার পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। তাই বায়ু দূষণ ঠেকাতে পানি ছিটানোর পাশাপাশি আরও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি রাজধানীবাসীর। বাতাসের বিষ নিয়ে পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও নির্বিকার সরকারি প্রতিষ্ঠানগুলো। 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বাতাসের মান বর্তমান সময়ের মতো খারাপ হলে পরিবেশ অধিদপ্তরের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে গণসতর্কতা জারি করার কথা, কিন্তু এমন উদ্যোগ এখনো দেখা যায়নি। এবং সামগ্রিকভাবে স্বীকৃতি দেওয়া দরকার, ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে বায়ু দূষণের উদ্বেগের মাত্রাটাকে স্বীকার করে নিয়ে সাময়িকভাবে কিছু স্কুল কলেজ যদি বন্ধ করা লাগে সেই ধরনের সিদ্ধান্তে যাওয়া উচিত। সেটা সিদ্ধান্ত যাওয়াটা হচ্ছে যে এই ভয়াবহতাকে স্বীকার করে নিয়ে সামনের দিনগুলোতে কিভাবে মোকাবেলা করবো, এটা ইম্পর্টেন্ট। গেল বছর দূষণের হটস্পট চিহ্নিত ও দূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা পেয়ে সিটি কর্পোরেশনের পানি ছিটানো ছাড়া আর কোনো উদ্যোগ দেখা যায়নি নির্বিকার অন্য সংস্থাগুলো। আমাদের পর্যায়ে আমরা বিভিন্নভাবে তদারকি করছি এবং তারপরে ঠিকাদারদেরকে বারবার তত্ত্বাবধান করছি, তদারকি করছি। এই প্রেক্ষিতে অনেকাংশে কমে আসছে, কিন্তু আমাদের যে প্রত্যাশা সেই পর্যন্ত এখন আমরা যেতে পারিনি। অনুরোধ করব এ ব্যাপারে রাজকও যেন আরো সক্রিয় হয়। ধুলা নিয়ন্ত্রণের পাশাপাশি নির্মাণ কাজে কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। এই জন্য সরকারকে তার উন্নয়নযোগ্য ঢাকা কেন্দ্রিক উন্নয়নযোগ্যের লাগাম টেনে দেয়া, আর পাশাপাশি এই যে বায়ু দূষণের যে কারণগুলো ইট ভাটা থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সেইগুলোকে যেগুলো মানহীন আছে সেই মানহীন গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ইটের ভাটা যে পুরানো হচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত নিম্নমানের, যে এই বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে একটা ওয়েবার দিছে যে পরিবেশ অধিদপ্তরের মান তার থেকে অনেক নিম্নমানের কয়লা দেশে আমদানি হচ্ছে, সেটা যাতে আমদানি বন্ধ করা হয় সেটার দিকে একটু নজর দেওয়া হয়। আধুনিক ও বাসযোগ্য রাজধানীর প্রতিশ্রুতি দিলেও গত কবছরে বায়ু দূষণ রোধেই ব্যর্থ তারা। তাই বাতাসের বিষ তাড়াতে নগরপিতাদেরই সোচ্চার হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। নতুন দাম কার্যকরের আগেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। দাম বাড়ার জন্য চিনির সংকটকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা। 5 টাকা বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি 107 ও প্যাকেটজাত চিনি 112 টাকা নির্ধারণ করা হয়। নতুন করে আবার ঢাক ঢোল পিটিয়ে দাম বাড়ানোর ঘোষণাকে একরকম তামাশা বলে মনে করছেন ভোক্তারা। এদিকে বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদা ও রসুনের দাম। পোলাও, চাল সহ অন্যান্য নিত্যপণ্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হলো যারা পাইকারি বাজার তাদের কাছ থেকে, আমাদের যখন খুচরা বিক্রি হতো আমাদের যেই পরিমাণে দরকার ওই পরিমাণে কিন্তু তাদের কাছ থেকে পাইতেছিলাম, তার জন্য চিনির দামটা একটু বাড়তি। আমাদের দেশের যে পরিস্থিতি সেটা মনে হয় যে যখনই দাম বেড়ে যায় তখনই আমাদের দোকানদাররা কি করে সেটাকে আরো মজুত করার চেষ্টা করে। অ্যাডজাস্ট আগে যদি 10 টাকার কিনতাম এখন এটা 15 টাকা দিয়ে কিনতে হয়। বড় যে সমস্যা দুর্বলতা সেটা হলো বাজার মনিটরিংটা দুর্বল, আমাদের মনিটরিংটা দুর্বল, যারা মনিটর করবে তাদের মধ্যেই সমস্যা। বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে চিনির সরবরাহ ও অন্য পণ্যের দাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি রংপুর চিনি কর্পোরেশন পৌর বাজারে। আমরা দেখেছি যে ইতিমধ্যে যে গতকালকে চিনির 5 টাকা কেজি আসলে দাম বাড়ানো হয়েছে, এতে করে রংপুর যে প্রতিটা বাজারে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানকার খুচরা ব্যবসায়ীরা তারা কিন্তু অনেকে 110 টাকা কেজি 115 টাকা কেজি চিনি বিক্রি করছেন। এবং আসলে যে গত কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রী ঘোষণা করেছিলেন যে আসলে এখন রমজানের আগে বাজার নিয়ন্ত্রণ থাকবেন এবং বাজারের কঠোর মনিটরিং ব্যবস্থা হবে। আমরা কিন্তু দেখছি যে ইতিমধ্যে আসলে বাজারের গুরুত্বপূর্ণ দাম কিন্তু কমেছে, তার মধ্যে তেলের দাম বেশি হয়েছে এবং পাশাপাশি গতকাল চিনির দাম বেশি হয়েছে। এতে যারা এখানে খুচরা ব্যবসায়ী যারা বলছেন যে আসলে কোম্পানিগুলো যারা কিন্তু এখানে বাজারে চাহিদা তুলনায় সরবরাহ কম হওয়ার ফলে তারা কিন্তু এই দামগুলো আসলে বৃদ্ধি করছেন এবং এখানে কঠোর মনিটরিং ব্যবস্থা নেই এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি তৎপর ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এই দামটা নিয়ন্ত্রণে রাখা যেত
যার ফলে কিন্তু ভোক্তারা বলছেন যে আসলে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ কারণ নিত্যপণ্যের দাম নিয়ে, কারণ প্রতিটা সময় আমরা দেখেছি যে আসলে নিত্যপণ্যের দামকে ধরে সরকার এবং বিভিন্ন মধ্যভোগী তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছেন, এবং এর ফাঁকে আমাদের সাধারণ যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু জবাবদিহিতার মধ্যে পড়ছেন, এবং তারা বলছেন যে আসলে কোম্পানিগুলো তারা পাইকারি করে তারা কিন্তু এই ধরনের কার্যক্রম করছে, যার ফলে তারা কিন্তু আজকে এই বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা কিন্তু এই হয়রানির শিকার হচ্ছেন। রংপুরের যে আসলে নিত্যপণ্য প্রতিটি পণ্যের দামই কিন্তু উদ্যোগতি আমরা দেখেছি, কারণ কাঁচামাল থেকে শুরু করে নিত্যপণ্য সবকিছুর দামই কিন্তু আসলে বেড়ে চলেছে। ফাতিমা, আপাতত এই ছিল আমার কাছে রংপুরের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ, এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। খেলা সংবাদ, বিপিএল প্রসঙ্গ, আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। শুক্রবার দুপুর দুইটায় দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এর মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দাপটের সঙ্গে টুর্নামেন্ট শুরু করে স্ট্রাইকার্সরা। সাত ম্যাচে এক পরাজয়ে 12 পয়েন্টে টেবিলের শীর্ষে মাশরাফির দল। সিলেটের মাঠে সমর্থকদের প্রত্যাশা মেটানোর প্রত্যয় অধিনায়কের কণ্ঠে। মাশরাফির হাত ধরে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জয়ের স্বপ্ন সিলেটবাসীর। সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান অধিনায়ক। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে দুইটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।